শুকাবহ আগস্টের আজ প্রথম দিন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবার পরিজনকে 1975 সালের এই আগস্ট মাসেই নৃশংসভাবে হত্যা করা হয়। সৌভাগ্যবশত জাতির পিতার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা স্বামীর কর্মস্থলে থাকায় এবং তার বোন সেখানে থাকায় আমরা আজকে দু বোনকে এখনও জীবিত অবস্থায় পেয়েছি এবং রাষ্ট্র পরিচালনা করছে। সেই শোকাবহ আগস্টের প্রথম দিনেই আমরা একত্রিত হয়েছি ময়মনসিং টিভির আয়োজনে, ময়মনসিংয়ের ঐতিহাসিক সার্কিট হাউস চত্বরে বঙ্গবন্ধু স্মৃতি বিজড়িত। এবং আমাদের সাথে আজকে এই আগস্টের প্রথম দিনেই, শোকাবহ আগস্টের প্রথম দিনে কথা বলার জন্য হাজির হয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শের উত্তরাধিকার সাবেক কিংবদন্তি ছাত্রনেতা, ময়মনসিং জেলা আওয়ামী লীগের সুযোগ্য সাধারণ সম্পাদক জনাব অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল আমার ঠিক বাম পাশে, তার পাশে আছেন আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাবেক জিএস, বাংলাদেশ আওয়ামী লীগ ময়মনসিং জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক জনাব কাজী আজাদ জাহান সাহেব, এবং সর্বশেষ রয়েছে বাংলাদেশ ছাত্রলীগ ময়মনসিং জেলা শাখার সাবেক সভাপতি, বাংলাদেশ আওয়ামী যুব লীগ ময়মনসিং জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ ময়মনসিং জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক জনাব এম এ কুদ্দুস। আমরা শোকাবহ আগস্টের আজকের প্রথম দিনে ময়মনসিং টিভির আমরা এই অনুষ্ঠানের শিরোনাম করছি জাতির পিতা বঙ্গবন্ধু ভুলিনি তোমায়। আমরাও জানি আজকে যে কিংবদন্তি ছাত্রনেতারা কথা বলবেন তাদের হৃদয়ে রক্তক্ষরণ রয়েছে, তারা জাতির পিতাকে ভুলেনি, জাতির পিতার শোককে শক্তিতে পরিণত করে তারা এগিয়ে গেছে বিপদসংকুল অবস্থা পেরিয়ে। আজ কথা বলছেন প্রথমেই সাবেক কিংবদন্তি ছাত্রনেতা ময়মনসিং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল। জাতির পিতা আমরা ভুলিনি তোমায়। ময়মনসিং টিভিকে ধন্যবাদ যে 2021 সালের কোভিড-19 সময়ে যে শোকাবহ আগস্ট আমাদের মাঝে এসেছে, সেই আগস্টের প্রথম দিনে বঙ্গবন্ধুর উপর একটি আলোচনা আয়োজন করেছেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব হাজার বছরের এক আরাধনার সন্তান, বাংলা ভূখণ্ডের, বাংলাভাষী ভূখণ্ডের মানুষের মুক্তির জন্য এই দেশের হিন্দুরা মন্দিরে গিয়ে প্রার্থনা করত, হে ভগবান, তুমি আমাদেরকে এমন একজন সন্তান দাও, যে সন্তান আমাদের মুক্তি দিবে পরাধীনতার শৃঙ্খল থেকে। খ্রিস্টান বৌদ্ধরা গির্জা পেগোড়ায় গিয়ে গডের কাছে বলতো, গড, তুমি আমাদেরকে এমন একজন সন্তান দাও যে আমাদেরকে মুক্তির পথ দেখাবে। মসজিদে গিয়ে বা স্বাভাবিক নামাজের সময় বাংলাদেশের মুসলমানেরা মহান আল্লাহর কাছে হাত তুলে বলতো, হে আল্লাহ, তুমি আমাদেরকে এমন একজন সন্তান দাও যে সন্তান আমাদের পৃথক ভূখণ্ডের মাধ্যমে স্বাধীনতা দিবে। আজকের আলোচনার বা যাকে নিয়ে আলোচনা করছি তিনি আমি বলবো আরাধনার সন্তান হিসাবেই 1920 সালের 17 মার্চ
রূপালগঞ্জের টুঙ্গিপাড়া গ্রামে এক বনে দিয়ে শেখ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। বঙ্গবন্ধুর জীবনটা কখনোই খুব সহজ ছিল না। বঙ্গবন্ধু সোনার চামচ মুখে দিয়ে জন্মগ্রহণ করে তার রাজনীতিকে পরিচালিত করেন নাই বা করতে পারেন নাই। লেখাপড়ার জন্য ছোটবেলার রুকসুক কাটিয়ে কলকাতায় চলে গিয়েছিলেন। সেইখানে বেকার হোস্টেলে থেকে তিনি লেখাপড়া করতেন। ভারতের সাম্প্রদায়িক গোষ্ঠী কর্তৃক হিন্দু মুসলমানদের দাঙ্গায় তিনি এক অগ্রণী ভূমিকা গ্রহণ করেন। দাঙ্গা থামানোর ক্ষেত্রে সকল প্রগতিশীল মানুষদের নিয়ে তিনি একটি মৌচা গড়ে তোলেন। তারপর 1947 সাল সাম্প্রদায়িকতার ভিত্তির উপর ভিত্তি করে মুসলমানদের জন্য একটি জায়গা, হিন্দুদের জন্য একটি জায়গা, এটার ভিত্তিতে 1947 সালের 14ই আগস্ট পাকিস্তান এবং 15ই আগস্ট ভারত স্বাধীন হয়। এই ঘটনার পরে বঙ্গবন্ধু শেখ মুজিব কলকাতা থেকে ঢাকায় চলে আসেন। তিনি একমাত্র লোক, একমাত্র রাজনৈতিক নেতা যিনি প্রাথমিক পর্যায়ে বুঝেছিলেন এই পাকিস্তান পূর্ব পাকিস্তানের মানুষদের জন্য স্বাধীনতা নয়, নতুন পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হয়েছে এই দেশের মানুষ। সমসাময়িক তুলপার করা এই রাজনীতিতে তিনি অত্যন্ত দক্ষতার সাথে বাংলাদেশের মানুষের অধিকারের প্রশ্নে কাজ করা শুরু করেন। তিনি ছাত্রলীগ গঠন করেন, তিনি আওয়ামী লীগ গঠন করেন মুসলিম শব্দটি দিয়ে। পরবর্তী পর্যায়ে তিনি এই দুই সংগঠন থেকে মুসলিম কথারই বাদ দিয়ে অসাম্প্রদায়িক ছাত্র সংগঠন এবং রাজনৈতিক সংগঠনে পরিণত করেন। বাংলাদেশের ইতিহাসের অন্যতম আন্দোলন ভাষা আন্দোলনে তিনি অগ্রণী ভূমিকা গ্রহণ করেন। পাকিস্তানের নেতা কায়েদে আজম মোহাম্মদ আলীর জিন্নার সামনে দাঁড়িয়ে তিনি প্রতিবাদ করেন, আমাদের রাষ্ট্রভাষার নাম হবে বাংলা ভাষা, কারণ এই ভাষাটি আমাদের মায়ের ভাষা এবং পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ মানুষের ভাষা। এ থেকে বঙ্গবন্ধুর উপর নির্যাতন নেমে আসে। তমদ্দুল মজলিস ঘটনায় সক্রিয় ভূমিকা পালন করেন বঙ্গবন্ধু। 1952 সালের শুরুতে বঙ্গবন্ধুকে গ্রেফতার করে কারাগারে নিয়ে যাওয়া হয়। গ্রেফতারের উসিলা দেখানো হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৃতীয় ও চতুর্থ শ্রেণী কর্মচারীদের একটি আন্দোলন। এরপর
বঙ্গবন্ধু কারাগার থেকে ভাষা আন্দোলনে নেতৃত্ব দেন। ভাষা আন্দোলন সফল হয়, বাঙালি তার অধিকার ফিরে পায়। 1974-54 সালে বঙ্গবন্ধু শেখ মুজিব হক ভাসানীর সাথে ঐক্য করে এটি নির্বাচনে অংশ নেন। সেই নির্বাচনে বঙ্গবন্ধু দল জয়লাভ করে নৌকা মার্কা নিয়ে সরকার গঠিত হয়। এই সরকারকে কাজ করতে দেওয়া হয়নি, সরকার বাতিল হয়ে যায়। অনেক চড়াই উতরাই পেরিয়ে 1958 সালে পাকিস্তানের জেনারেল আইয়ুব একটি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেন। বঙ্গবন্ধু কারাগারে যান, আন্দোলনকে নিভিয়ে দেওয়ার চেষ্টা থেকে বঙ্গবন্ধুকে বিরত করা যায়নি। 1962 সালে হামিদুর রহমান শিক্ষা কমিশন রিপোর্ট নামে কেরানির ছেলে কেরানি হবে, সচিবের পুত্র সচিব হবে, ইঞ্জিনিয়ারের পুত্র ইঞ্জিনিয়ার হবে, এরকম ব্যবস্থাপন্ন একটি শিক্ষা কমিশন রিপোর্ট সরকার চাপিয়ে দিতে চাইলে বঙ্গবন্ধুর অনুপ্রেরণায় এদেশের ছাত্র সমাজ রুখে দাঁড়ায়। বাবুল ওয়াজুল্লাহর রক্তে ঢাকার রাজপথ বাতিল রঞ্জিত হয় এবং বঙ্গবন্ধুর নির্দেশনা পালিত হয়। এরপর বঙ্গবন্ধু একটি ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি করা শুরু করেন এবং পাশাপাশি তার রাজনৈতিক দল সমগ্র বাংলাদেশে সংগঠিত করতে থাকেন। 1965 সাল ভারত পাকিস্তান যুদ্ধ হয়। এই যুদ্ধের সময় পাকিস্তান ফ্রন্টে যুদ্ধটি পরিচালিত হয়। পাকিস্তান ভারতের উপর হামলা করে, ভারত তার প্রত্যুত্তর জবাব দেয়। এই জবাবে বাংলাদেশের বেঙ্গল রেজিমেন্টের প্রায় 300 সৈনিক বুকের ভিতর ভূমা বেঁধে পাকিস্তানকে রক্ষা করে। বঙ্গবন্ধু শেখ মুজিব এই যুদ্ধ থেকে একটি শিক্ষা গ্রহণ করেন, যদি ভারতের বাহিনী পশ্চিম সেক্টরে আক্রমণ না করে পূর্ব পাকিস্তানে আক্রমণ করত, এখানে কিছুই ছিল না। আক্রমণ করে সকাল 10টার মধ্যেই তারা ঢাকায় এসে হোটেল ইন্টারকনে বসে চা খেত। এই সকল উপলব্ধির পর, আরও অনেকগুলো বিষয় উপলব্ধির পর, বঙ্গবন্ধু লাহোরে একটি সম্মেলনে, রাজনৈতিক সম্মেলনে ঐতিহাসিক 6 দফা তুলে ধরেন। কিন্তু ওই 6 দফার বিরুদ্ধে তৎকালীন সময়ে বঙ্গবন্ধুর সাথে যারা রাজনীতি করত তাদের অনেকেই দ্বিমত পোষণ করেন এবং পাকিস্তান সরকার বঙ্গবন্ধুকে দেশদ্রোহী হিসেবে আখ্যায়িত করেন। বঙ্গবন্ধু লাহোর বিমানবন্দরে সাংবাদিকদের সামনে বিস্তৃতভাবে 6 দফা তুলে ধরে, তারপর বঙ্গবন্ধু দেশে ফিরে আসেন, 6 দফা নিয়ে বেরিয়ে পড়েন। তিনি ময়মনসিংহে আসেন, মিটিং করেন, তাকে গ্রেফতার করা হয়, দুদিন পরে জামিন হয়। তারপর সিলেট যান, সিলেটে তাকে গ্রেফতার করা হয়, দুদিন পরে জামিন হয়। চট্টগ্রামে যান, তাকে গ্রেফতার করা হয়, দুদিন পরে জামিন হয়। এইভাবে খুলনা, বরিশাল, রংপুর, দিনাজপুর, যশোর এই সকল পাবনা এই সকল এলাকায় তিনি এই 6 দফা নিয়ে বেরিয়ে পড়ে। এই 6 দফার আন্দোলনে বঙ্গবন্ধুর সাথে আওয়ামী লীগের নেতৃবৃন্দ ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েন। 1968 সাল
হঠাৎ বঙ্গবন্ধুকে গ্রেফতার করা হয়, বলা হয় বঙ্গবন্ধু একটি বিদ্রোহের মাধ্যমে বাংলাদেশকে স্বাধীন করার চেষ্টা চালিয়েছিলেন। ঘটনাটি সত্য ছিল। বঙ্গবন্ধু আগরতলায় বসে রূপরেখা প্রণয়ন করে একটি অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশকে স্বাধীনতার চিন্তা তিনি করেছিলেন, কিন্তু বঙ্গবন্ধুকে গ্রেফতার করে আগরতলা মামলা সাজিয়ে তার বিচার শুরু করে ক্যান্টনমেন্টে। বঙ্গবন্ধুর বিরুদ্ধে অভিযোগ ছিল বঙ্গবন্ধু শেখ মুজিব পাকিস্তান থেকে বাংলাদেশকে বিচ্ছিন্ন করতে চান। এই অবস্থার মধ্যে বঙ্গবন্ধু বিচার হয় ক্যান্টনমেন্টে। বঙ্গবন্ধু যখন মঞ্চে আদালতের মঞ্চে যেতেন, তিনি থাকতেন সামনে, আর তার পিছনে এই মামলার 31 জন আসামি লাইন ধরে আসত। লেফটেন্যান্ট কর্নেল মোয়াজ্জেম হোসেন, সার্জেন্ট জহুর, ক্যাপ্টেন খুরশেদ উদ্দিন, রুহুল কুদ্দুস, এইসব মানুষেরা লাইন ধরে আসত। বঙ্গবন্ধু সহ সবাই গাইতেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এইরকম সাহসী তেজি নেতা বাংলাদেশের ইতিহাসের, ভারতীয় উপমহাদেশের ইতিহাসের, পৃথিবীর ইতিহাসে খুব বিরল। এই মানুষটি জানতো আমাকে মেরে ফেলা হবে, তারপরে ভয় পেত না, সে তার নিজের কাজ নিজেই ছেলে চালিয়ে যেত। সম্মানিত সুধীজন, বাংলাদেশের মানুষ বঙ্গবন্ধুর 6 দফার প্রতি সমর্থন দিয়ে, ছাত্র সমাজের 11 দফার প্রতি সমর্থন দিয়ে সমগ্র বাংলাদেশে আন্দোলন গড়ে তোলে। বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন মনসুর আলী, এস এম কামরুজ্জামান সহ আওয়ামী লীগ নেতারা এই আন্দোলনের নেতৃত্ব দিত। ছাত্র সংগ্রাম পরিষদ এই আন্দোলনের নেতৃত্ব দিত। তখনই স্লোগান ওঠে, আমি কে তুমি কে, বাঙালি বাঙালি, আমার তোমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, ঢাকা না পিন্ডি, ঢাকা ঢাকা, বীর বাঙালি অস্ত্র ধরো বাংলাদেশ স্বাধীন করো। এই স্লোগানের মাধ্যমে বঙ্গবন্ধুর প্রাণের রাজনীতি, বঙ্গবন্ধুর মনের রাজনীতির বহিঃপ্রকাশ ঘটেছিল। একটি পর্যায়ে জনতা বঙ্গবন্ধুর মুক্তি চাই, জেলের তালা ভাঙবো, শেখ মুজিবকে আনবো, এই স্লোগানে রাজপথ দখল করে নেয়। তখন আইয়ুবশাহী ক্ষমা বঙ্গবন্ধুকে মুক্তি দিয়ে ক্ষমতা ছেড়ে দেয়। নতুন করে মঞ্চে আসেন পাকিস্তানের জেনারেল, কুখ্যাত জেনারেল ইয়াহিয়া খান। ইয়াহিয়া খান এসে বাংলাদেশে একটি নির্বাচন, বঙ্গবন্ধু ঘোষণা করেন আমি নির্বাচনে যাব। বঙ্গবন্ধু নির্বাচনে যান, কিছু লোক মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী সাহেবের নেতৃত্বে চীনের প্ররোচনায় স্লোগান তোলেন ভোটের আগে ভাত চাই, অর্থাৎ বাংলাদেশে যাতে সুষ্ঠু একটি নির্বাচন অনুষ্ঠিত করতে না পারে তারা বাধা হয়ে দাঁড়ায়। 1970 সালে একটি নির্বাচন অনুষ্ঠিত হয়, সেই নির্বাচনে বঙ্গবন্ধুর আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে পূর্ব পাকিস্তানে। পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ রাজনৈতিক দলের নেতা হিসাবে বঙ্গবন্ধুকে ক্ষমতা গ্রহণের আহ্বান জানান ইয়াহিয়া খান, কিন্তু তারা মনে মনে ষড়যন্ত্র শুরু করেন। এই ষড়যন্ত্রের ফলেই 1971 সালের মার্চ মাসে অধিবেশন ডেকে ইয়াহিয়া খান অধিবেশন বন্ধ করে দেন, বঙ্গবন্ধু হরতালের ডাক দেন। 7ই মার্চে লক্ষ লক্ষ জনতার সম্মুখে উত্তাল তরঙ্গের মধ্যে বঙ্গবন্ধু ঘোষণা করেন এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। তিনি
পাকিস্তানি বাহিনীকে হুঁশিয়ার করে দেন, তোমরা ব্যারাকে থাকো, তোমাদের কেউ কিছু বলবে না। ঘোষণার পর পাকিস্তানি বাহিনী তাদের পরিকল্পনা থামায়নি, না থামিয়ে তারা পাকিস্তান থেকে অস্ত্র আনতে থাকে। এই অস্ত্র ভাণ্ডার আনতে গিয়ে তারা জনতার বাধার সম্মুখীন হয়। 25শে মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবকে 25শে মার্চের রাত্রে 26শে মার্চের শুরুতেই ধানমন্ডি 32 নম্বর বাড়িতে গ্রেফতার করা হয়। তা গ্রেফতার করে পাকিস্তানে নিয়ে যাওয়া হয়। বঙ্গবন্ধু পাকিস্তানে যাওয়ার আগে 12:01 বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে যান। বাংলাদেশের মানুষ বঙ্গবন্ধুর নির্দেশে 7ই মার্চ থেকে নির্দেশটা ছিল পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ চাপিয়ে পড়ে। বাংলার বেঙ্গল রেজিমেন্ট, তৎকালীন ইপিআর, পুলিশ, আনসার যার যার অস্ত্র নিয়ে নেমে পড়ে বাংলাদেশের দাবাল ছেলেরা মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করে। এখানে বঙ্গবন্ধুর শোকের বাসের প্রথম দিনে যদি ভারত মাতা ইন্দিরা গান্ধীকে স্মরণ না করি, ইতিহাসকে বাইপাস করা হবে। ভারত মাতা ইন্দিরা গান্ধী বঙ্গবন্ধুর আহ্বান শুনেছিলেন, ঘোষণা শুনেছিলেন, তার জন্য তিনি আমাদের 1 কোটি মানুষকে আশ্রয় দেন, আমাদের মুক্তিযোদ্ধাদেরকে অস্ত্রে প্রশিক্ষিত করেন। মুক্তিযুদ্ধ শুরু হয়, 9 মাস যুদ্ধ হয়, তারপর বাংলাদেশ স্বাধীন হয়। এখানে আমি একটি ইতিহাসের কথা বলি। ডিসেম্বর মাস বঙ্গবন্ধু লালপুর কারাগারে বন্দী। পাকিস্তানে কয়েকজন জেনারেল গেলেন বঙ্গবন্ধুর কাছে, শেখ মুজিব আপনি একটি কাগজ নিয়ে গেল, তারা বলল এটা স্বাক্ষর করেন। বঙ্গবন্ধু কাগজটি পড়লেন, বঙ্গবন্ধু খুব স্পষ্ট হয়ে বুঝতে পারলেন আমার বাংলার ছেলেরা তাদের দেশ স্বাধীনতার চূড়ান্ত পর্যায়ে উপনীত হয়েছে। তিনি বললেন এই কাগজে আমি স্বাক্ষর করব না। জেনারেলরা বঙ্গবন্ধুকে তার সেল থেকে বের করে নিলেন, বের করে সেলের পাশে একটি কবর খোদা হয়েছে সেটি দেখিয়ে বললেন শেখ মুজিব যদি আপনি এই কাগজে স্বাক্ষর না করেন তাহলে আপনাকে এইখানে জীবন্ত কবর দেওয়া হবে। বঙ্গবন্ধু তাদেরকে বললেন তোমরা যদি পারো আমার একটা রিকোয়েস্ট রক্ষা করো, সেটি হলো আমার লাশটা আমার স্বাধীন বাংলার মাটিতে পাঠিয়ে দিও। কত বড় কথা বলেছিলেন বঙ্গবন্ধু, কত বড় সাহসিকতার পরিচয় দিয়েছিলেন বঙ্গবন্ধু, সেই বঙ্গবন্ধু আজ নেই, আমাদেরকে ছেড়ে চলে গেছে, তার শতবর্ষ চলছে। আজকে হয়তো বঙ্গবন্ধু জীবিত থাকলে একেবারে ভয়বিদ্ধ হতে হয়ে যেতেন, বাংলাদেশের শাসন ব্যবস্থা পরিচালনা করতে সমর্থ হতেন কিনা জানি না। আমি পরম শ্রদ্ধার সাথে তাকে এই দিনে স্মরণ করি। তারপরে ইতিহাস, 10ই জানুয়ারি বঙ্গবন্ধু আসলেন পাকিস্তানের কারাগার থেকে, লক্ষ কোটি জনতা বঙ্গবন্ধুকে স্বাগত জানালো, তার বন্ধু সৈয়দ নজরুল তাজউদ্দিন মুনসির আলী, ক্যাপ্টেন মুনসির আলী, কামরুজ্জামান বঙ্গবন্ধুকে, তুফায়েল আহমেদ, আব্দুর রাজ্জাক, আমির হোসেন আমু বঙ্গবন্ধুকে গ্রহণ করলেন। আর বঙ্গবন্ধুর 2 কন্যা তখন বিদেশে অবস্থান করছে, দিল্লিতে অবস্থান করছে। বঙ্গবন্ধু দেশ গড়ার ডাক দেন। যখন বঙ্গবন্ধুর বাংলাদেশের গোয়ালে গরু ছিল, পুকুরে মাছ ছিল, কুলায় ধান ছিল, ঠিক সেই মুহূর্তে মার্কিন সাম্রাজ্যবাদ আর পাকিস্তানের দালালরা সেনাবাহিনী থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া কিছু ভ্রান্ত অফিসারের মাধ্যমে এটি অভ্যুত্থান ঘটিয়ে 32 নম্বর বাড়িতে বঙ্গবন্ধুকে হত্যা। বঙ্গবন্ধু ভীত হন নাই, বঙ্গবন্ধুদেরকে বলেছিলেন তোরা কি চাস, ক্ষমতা চাস? শেখ মুজিব ক্ষমতার জন্য কোনোদিন রাজনীতি করে নাই, যা আমি আসছি ক্ষমতা নিয়ে যা। কাপুরুষেরা তখন বঙ্গবন্ধুর উপর গুলি বর্ষণ করে তারপর পরিবারের
শেখাওয়ানজি তোমাকে আগে হত্যা করা হয়েছিল, বাকি বাড়ির বাকি সবাইদেরকে, 9 বছরের শিশু সন্তান শেখ রাসেল সহ সবাইকে নির্মম ভাবে হত্যা করে। এই তো 75-এর ইতিহাস। বঙ্গবন্ধুকে আমরা ভুলব না। বঙ্গবন্ধু সম্পর্কে পৃথিবীর বিভিন্ন দেশের বড় বড় মানুষেরা অনেকে অনেক কথা বলেছেন। বঙ্গবন্ধু এক অবিস্মরণীয় ব্যক্তিত্ব, বঙ্গবন্ধু এক হিমালয়ের চূড়, হিমালয়ের চূড় থেকে উঁচু এক মহান ব্যক্তিত্ব। বঙ্গবন্ধু জাতিসংঘে বলেছিলেন, বিশ্ব আজ দুটি শিবিরে বিভক্ত, একটি শোষক আর একটি শোষিত। আমি শোষিত মানুষের পক্ষে। আমেরিকার বিদেশমন্ত্রী হেনরি কিসিঞ্জার তার বইতে লিখেছেন, যেদিন বাংলাদেশের শেখ মুজিব এই কথা বলল, সেই দিন সিআইএ লাল কালি দিয়ে লিখে দিল, তৃতীয় বিশ্বের এই নেতা, নিপীড়িত নির্যাতিত মানুষের নেতা, বাংলাদেশের প্রধানমন্ত্রী, বাংলাদেশের রাষ্ট্রপতি শেখ মুজিবকে হত্যা করতে হবে। সেই ফর্মুলা অনুসারে 1975 সালের 15ই আগস্টের অতি প্রত্যুষে বদ্ধ অবস্থায় সেনাবাহিনী থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া কিছু অফিসার মার্কিন সাম্রাজ্যবাদ এবং পাকিস্তানের নীল লক্ষ্য অনুযায়ী 32 নম্বর বাড়িতে হামলা করে আমাদের পিতাকে, আমাদের মাতাকে, আমাদের ভাইদেরকে, আমাদের ভাতৃবধূদেরকে, আমাদের শিশু সন্তান রাসেলকে সহ বঙ্গবন্ধুর আত্মীয় আব্দুর রব সেরিয়াবাদ, শেখ ফজলুর রহমানি এবং আর্যমণিকে, অন্তঃসত্ত্বা আর্যমণিকে হত্যা করেছে। আমাদের পিতা মুজিব চিরভাস্বর, আমাদের পিতা মুজিব রাখাল রাজা, টঙ্গিপাড়ায় ঘুমিয়ে আছেন। তাকে গুলাঙ্গার জিয়াউর রহমান খন্দকার মুস্তাকরা ইতিহাস থেকে ছুঁড়ে ফেলতে চেয়েছিল। আমি ঢাকায় একটি আলোচনা সভায় বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের একটি বক্তৃতা শুনেছিলাম। তিনি বলেছিলেন, বঙ্গবন্ধুকে ইতিহাস থেকে মুছে ফেলবা জিয়াউর রহমান, তোমার কোনো শক্তি নেই বঙ্গবন্ধুকে মুছে ফেলার, কারণ 100 বছর যাবে, 200 বছর যাবে, 300 বছর যাবে, বাংলার ইতিহাস লেখা হবে, সেই ইতিহাস খুব সংক্ষিপ্ত হয়ে যাবে। তখন লেখা হবে 1947 সালে ব্রিটিশ ভারতে দুইটি রাষ্ট্রের জন্ম হয়, একটি পাকিস্তান আর একটি ভারত। পাকিস্তানের দুইটি অংশ ছিল, একটি পূর্ব পাকিস্তান আর একটি পশ্চিম পাকিস্তান। 1971 সালে পূর্ব পাকিস্তানে শেখ মুজিবুর রহমান নামক একজন জাতীয়তাবাদী নেতা এসে সমগ্র জনগণকে ঐক্যবদ্ধ করে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে তার দেশকে স্বাধীন করেছে। এইখানে আর কারণ আমার, এইখানে আর কোনো নাম উচ্চারিত হবে না। বঙ্গবন্ধু শেখ মুজিব ইতিহাসের রাখাল রাজা, বঙ্গবন্ধু শেখ মুজিব ইতিহাসের নায়ক, বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ব ব্রহ্মাণ্ডে মহান মহান ব্যক্তিদের মধ্যে তার নাম আছে এবং থাকবে। এই হলো মুজিবের সংক্ষিপ্ত ইতিহাস। আরও অনেক ইতিহাস আছে যা আমি বলতে পারলাম না সময় স্বল্পতার কারণে। এখানে বলবেন কাজী আজাদ জাহান সাবিন, বলবেন এম এ কুদ্দুস। আমি স্যালুট জানাই আমার নেতাকে, আমার নেতাকে সালাম জানাই। ঘুমাও শান্তিতে শেখ মুজিব, তোমার স্বাধীন বাংলাদেশে এখানকার অতন্ত্র প্রহরীর নাম তোমার কন্যা শেখ হাসিনা, সে গোপালগঞ্জকে রক্ষা করে নাই শুধু, সমগ্র বাংলাদেশকে, সমগ্র জাতিকে রক্ষা করে তোমার জাতিকে পৃথিবীর বুকে দাঁড় করিয়ে দিয়েছে। তোমার সোনার বাংলা কায়েমের লক্ষ্যে তোমার কন্যা শেখ হাসিনা এগিয়ে যাচ্ছে। জয় তু শেখ হাসিনা, জয় তু বঙ্গবন্ধু, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমিও তন্ময় হয়ে শুনছিলাম বঙ্গবন্ধুর আদর্শের উত্তরাধিকার অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুলের কথা। জাতির পিতা বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত এই ময়মনসিংহ শহর, জাতির পিতার অসমাপ্ত আত্মজীবনীতেও লিখেছেন 245 পৃষ্ঠায়, বাসানি সাহেব আমাকে চিঠি দিলেন আওয়ামী লীগ কাউন্সিল সভা ডাকতে ময়মনসিংহে, আওয়ামী লীগের সেই প্রথম বিশেষ কাউন্সিলর ময়মনসিংহ। ময়মনসিংহের অনেক কিংবদন্তির নেতার নাম উল্লেখ করছেন,
শামসুল হক আব্দুর রশিদ সহ হাতেম আলী তালুকদার রফিকউদ্দিন বুইয়া পাকিস্তান নামক অসম রাষ্ট্র সৃষ্টির 4 মাস 20 দিনের মাথায় যে সংগঠনটি সৃষ্টি হয়েছিল ছাত্রলীগ, সেই ছাত্রলীগের ময়মনসিংহের 75 পরবর্তী যে জলের দুঃসময়ের যে সকল ছাত্র নেতা বঙ্গবন্ধু নামটি উচ্চারণ করেছিলেন তার অন্যতম কাজী আজাদ জাহান শামীম। আমরা শুনব কাজী আজাদ জাহান শামীম আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক জিএস, বাংলাদেশ ছাত্রলীগ ময়মনসিংহ জেলা শাখার সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ ময়মনসিংহ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আজাদ জাহান শামীম মহোদয় কথা বলবেন বঙ্গবন্ধুর জীবন কর্ম নিয়ে 75 পরবর্তী সময়ে সেই দলের চরম দুঃসময়ে তাদের বঙ্গবন্ধুর নামটি তারা কীভাবে নিয়েছিলেন। ধন্যবাদ সুমন ঘোষ। আজকে আলোচনায় উপস্থিত আছেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, যার একটি বর্ণাঢ্য রাজনৈতিক জীবন। এই জীবনে থেকে বোঝা যায় যে উনি একজন সত্যিকার একজন আদর্শের বঙ্গবন্ধু সৈনিক, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সুযোগ্য সাধারণ সম্পাদক জনাব অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল। আমার বাম পাশে বসে আছেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, যার একটি বর্ণাঢ্য রাজনৈতিক ইতিহাস আছে। আমাদের সেই বর্ণাঢ্য নেতা জনাব এম এ কুদ্দুস। আজকে আলোচনার বিষয়বস্তু বঙ্গবন্ধুকে আমরা ভুলি নাই, এমন একটি মাসের আমরা করছি যেদিন, যে মাসে আমরা বঙ্গবন্ধুকে হারিয়েছি। বাংলাদেশের মানুষের কাছে ভিন্নভাবে উপস্থাপনের উদ্দেশ্যে বঙ্গবন্ধুর চরিত্র হরণের চেষ্টা করে বঙ্গবন্ধুকে হত্যা করা হয় এই মাসেরই 15ই আগস্ট। শুধু তাই নয়, তার গোটা পরিবারকে হত্যা করা হয়। সেদিন যদি শেখ হাসিনা এবং শেখ রেহানা দেশে থাকতেন, নিশ্চিতভাবে বলা যেত তাদেরও জীবন সেদিনই শেষ হয়ে যেত। ঠিক এরকম একটি মাসে এই আলোচনায় আমার স্মৃতির পথে যা ভেসে আছে, 71 সালের 7ই মার্চ, তার আগে থেকেই সারা বাংলাদেশ উত্তাল। আমি তখন ছোট্ট শিশু, 62 সালে আমার জন্ম। শুনতে পেলাম যে সবার মাঝে একটা উৎকণ্ঠা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভাষণ দিবেন। সেই ভাষণে জন্য ময়মনসিংহের মতো সারা বাংলাদেশ চেয়ে আছে। ভয়েস অব আমেরিকার খবরে নিউজ হচ্ছে, সবাই কান পেতে শুনছে। শেষ পর্যন্ত ভাষণটি আর বাজানো হয়নি। ক্রমাগত অসন্তোষ, সারা রাত্রের একটি অসন্তোষ, শেষ পর্যন্ত 8ই মার্চ সকালে সেই ভাষণটি সেই সময়কার রেডিও পাকিস্তান সেখান থেকে প্রচার করা হয়। এতটা উদ্গ্রীব ছিল প্রতিটা বাড়ি তার ভাষণ শোনার জন্য। তখন রেডিওর সামনে দাঁড়িয়েছিল, আমিও সেই ভাষণটি সেই রেডিওর সামনে, বাসার পিন পতন নীরবতার মধ্যে আমরা সেদিন শুনেছিলাম। সেদিন যে আমার 9 বৎসর বয়স,
আমার গায়ে লোম শিউরে উঠেছিল, এমন একটি ভাষণ আমাকে উজ্জীবিত করেছিল। মুক্তিযুদ্ধের চেতনায় নিজেও কবি হয়ে গেলাম, কবির মতো আরেক সহযোগী হয়ে গেলাম। এরপরের ইতিহাস বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণের পর উত্তাল এই পূর্ব পাকিস্তান, আজকের বাংলাদেশ। রাজপথে মানুষ প্রতিদিন মিছিল হচ্ছে বিভিন্ন আলোচনার নামে, সময় ক্ষেপণ করছে, সংসদ অধিবেশন ডাকা হচ্ছে না, ডাকবে ডাকবে বলে সময় ক্ষেপণ করা হচ্ছে। বোঝা যাচ্ছিল বাংলাদেশের এই স্বাধীনতার বিরুদ্ধে একটি ষড়যন্ত্র সেদিন শুরু হয়েছিল। একই সাথে পাকিস্তান থেকে পাকিস্তানি সৈন্যদেরকে বাংলাদেশে আনা হচ্ছিল। পাকিস্তান থেকে সোয়াত নামে একটি জাহাজ অস্ত্র নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়ল। সেই জাহাজ থেকে অস্ত্র নামানোর জন্য সেদিনকার পাকিস্তানি সরকার চেষ্টা করছিল। সেখানে শ্রমিক অসন্তোষের মুখে সেদিন সে অস্ত্র নামাতে পারছিল না। ঠিক সেই অবস্থায় বাংলাদেশের কিছু কিছু জায়গায় বিদ্রোহ শুরু হয়ে যায়। আপনারা জানেন 25শে মার্চ চট্টগ্রাম ইপিআর থেকে বিদ্রোহ শুরু হয় মেজর রফিকের নেতৃত্বে। গাজীপুরে মেজর শফিউল্লাহর নেতৃত্বে মুক্তিযুদ্ধের স্লোগান দিয়ে তারা বেরিয়ে আসে গাজীপুর চৌরাস্তায়। এখনও আমরা যারা ময়মনসিংহ থেকে ঢাকা যায় গাজীপুর চৌরাস্তায় আমরা একটি মিনার দেখতে পাই, সেখানে প্রায় 49 জন শহীদ হয়েছিলেন। অতঃপর সেই কাল রাত্রে 26শে মার্চ 25শে মার্চ কাল রাত্রে পাকিস্তান সরকার তাদের বাঙালির বিরুদ্ধে হত্যাযজ্ঞ শুরু করে দেয়। বঙ্গবন্ধু সেদিন তার টেলিগ্রামের মাধ্যমে সারা বাংলাদেশে মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়ে দেন, স্বাধীনতার ঘোষণা দিয়ে দেন। এই ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। এমন একজন কবি বক্তৃতা করলেন, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। বাংলার মানুষ সেটিকে লুফে নিল। তোমাদের যার যা কিছু আছে তাই নিয়ে শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। সেদিন পাকিস্তানিদের হাতে অত্যাধুনিক অস্ত্র, বাংলাদেশের মানুষের হাতে বাঁশের লাঠি, ওই থানা লুটপাট করে নিম্নমানের বন্দুক অথবা ডেমি বন্দুক নিয়ে ঝাঁপিয়ে পড়ল পাকিস্তানিদের বিরুদ্ধে। আস্তে আস্তে রুখে দাঁড়ালো বাংলাদেশ, বঙ্গবন্ধুকে নিয়ে গেল পশ্চিম পাকিস্তানের মিনওয়ালি কারাগারে। বঙ্গবন্ধুর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনে বঙ্গবন্ধুকে বিচার করার প্রয়াস নিল। বঙ্গবন্ধুর কবর যেখানে থাকেন তার পিছনেই কবর খুললেন, কবর খুলে তাকে দেখালেন, বললেন বঙ্গবন্ধুকে বললেন, তুমি কি পাকিস্তানের প্রধানমন্ত্রী চাও নাই কবর চাও? বঙ্গবন্ধু আপুসে বলে নিলেন, আমার কি মৃত্যুকে ভয় পাই না, শুধু আমার লাশটি আমার দেশে পাঠিয়ে দিও। সেই বঙ্গবন্ধুকে আমরা ভুলি কি করে, যার জীবন যৌবনে অর্ধেকটি সময় এদেশের মানুষের জন্য কারাগারে কাটিয়েছেন, মানুষকে উদ্ধৃত করার জন্য সারা জীবন সংগ্রাম করেছেন। 15ই আগস্ট নিজের শুধু রক্ত দেননি, নিজের জীবন শুধু উৎসর্গ করেননি, গোটা পরিবার উৎসর্গ করে দিয়ে গেছেন
আমাদেরকে ঋণী করে রেখে গিয়েছেন যেই বঙ্গবন্ধু, আজকে সেই বঙ্গবন্ধুর বাংলাদেশ শেখ হাসিনা নেতৃত্বে ঘুরে দাঁড়িয়েছে। আমার মনে পড়ে 1972 সনে বঙ্গবন্ধু আমার সামনে সাকিরা হুজ মাঠে উনি এসেছিলেন, সেখানে আমরা বঙ্গবন্ধুকে গার্ড অফ অনার দিই, আমার বুক চাপড়ে দিয়েছিলেন বঙ্গবন্ধু। আমার বুক চাপড়ে দেখে দেখে আমার পাশে আমার এক বন্ধু ছিল মিলু, সে তার পেটটি আর বার করে ফেলছিল উত্তেজনা বশত। বঙ্গবন্ধু পিঠ থাপ্পড় দিয়ে তাকে বলছে এই পিছনে যাও আরও টুসরা হোক। এই যে স্মৃতিগুলি দিয়ে আমাদের যে যাত্রা, সেই বঙ্গবন্ধুকে আমরা ভুলতে পারি না। আজকে বঙ্গবন্ধু নেই, বঙ্গবন্ধু বাংলাদেশ যে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঘুরে দাঁড়িয়েছে। সমস্ত অন্যায়গুলি আজকে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে মুছে দেওয়া হচ্ছে, সমস্ত বর্বরতার শেখ হাসিনার নেতৃত্বে আজকে এই বাংলাদেশে বিচার হচ্ছে। এই বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে আজকে 71 মুক্তিযুদ্ধে আমার যে বোন লাঞ্ছিত হয়েছে, ধর্ষিত হয়েছে, সেই বোনের আত্মা আজকে তৃপ্তি পাচ্ছে। 71 মুক্তিযুদ্ধে যে ভাইটি হত্যার শিকার হয়েছিল, যে ভাইটি শহীদ হয়ে গিয়েছেন, সেই পরিবার আজকে আত্মসন্তুষ্টি পাচ্ছে যে তাদের ভাইয়ের হত্যার আজকে বিচার হচ্ছে বাংলাদেশে। এই অবস্থাকে আজকে বঙ্গবন্ধুর যদি বাংলাদেশকে স্বাধীন করে দেওয়া যেতে পারত, এই অবস্থা হয়তো হতো না। বঙ্গবন্ধুর এই বাংলাদেশে আজকে মুক্তিযুদ্ধের চেতনার এই বাংলাদেশে আমাদের এই দেশটাকে গড়তে হলে আমাদেরকে সত্যিকারে বঙ্গবন্ধু আদর্শের শক্তি হতে হবে। বঙ্গবন্ধু তার বক্তৃতায় যেমন উচ্ছ্বাস উৎকণ্ঠা ছিল, তেমনিভাবে আবেগও ছিল। বঙ্গবন্ধু বলতেন আমি কষ্ট করে এই দেশের জন্য সম্পদ নিয়ে আসি, আর চাটার দল খেয়ে ফেলে, সেই চাটার দলই কিন্তু বঙ্গবন্ধু হত্যা করেছে। বঙ্গবন্ধু হত্যার পরবর্তী পর্যায়ে জিয়াউর রহমানের সাথে হাত মিলিয়ে, জিয়াউর রহমানের হাত মিলিয়ে সে বাংলাদেশকে পাকিস্তান বানানোর একটি ষড়যন্ত্র করেছিল। সেই ষড়যন্ত্রের হাত থেকে বাংলাদেশ বেরিয়ে এসেছে। বাংলাদেশে আজকে যেখানেই যাবেন বঙ্গবন্ধুর চিত্র পেয়ে যাবেন, সেই 30 লক্ষের ইতিহাসের কথা বলবেন বঙ্গবন্ধুর চিত্র পেয়ে যাবেন। আমাদের সাধারণ সম্পাদক একটি কথা বলেছেন, ইতিহাস যত দিন যত যাবে ইতিহাস কিন্তু ছোট হয়ে যাবে। আমি বলবো যে না, এই ইতিহাস বঙ্গবন্ধুর ইতিহাস কখনোই ছোট হবে না, ইতিহাস অনেক কিছু ছোট হয়ে যাবে, অনেক কিছু ইতিহাস থেকে মুছে যাবে। বঙ্গবন্ধুর ইতিহাস নিয়ে যুগ যুগ শতবর্ষর আগামী হাজারো বছরও বঙ্গবন্ধু নিয়ে পৃথিবীর মানুষ গবেষণা করবে, পৃথিবীর মানুষ বঙ্গবন্ধু নিয়ে লিখবে, বঙ্গবন্ধু নিয়ে ডক্টর ডিগ্রি হবে, বঙ্গবন্ধু নিয়ে স্মৃতিচারণ হবে। এটি আমি আশাবাদী, এটি হবে, এটি আমি প্রত্যাশা করি। আজকের এই বাংলাদেশে বঙ্গবন্ধুকে ভুলি না, এই কথাটি বলার জন্য শুধু বলতে চাই, বাংলার মানুষ বঙ্গবন্ধুকে ভুলে নাই বলেই এখনও আমরা এই বাংলাদেশে বঙ্গবন্ধুর রাজনীতি প্রতিষ্ঠিত। আমি বৃষ্টিও নামছে, আমি সবাইকে আমি যা আমাকে আয়োজনকে দাওয়াত দিয়েছেন তাদের ধন্যবাদ জানাচ্ছি, আমরা বলছিলাম যে 75 পরবর্তী সময়ে দলের দুঃসময়ে যারা হাল ধরেছিলেন সেই আরেকজন কিংবদন্তি নেতা এম এ কুদ্দুস। আমরা বলতে চাই আমাদের দুজন নেতাই বলেছেন জাতির পিতাকে পাকিস্তানের হানাদার বাহিনী হত্যা করার সাহস পায়নি, সেই জাতির পিতা বঙ্গবন্ধুকে আমরা যারা তথাকথিত বাঙালি বলে দাবি করি আমরাই হত্যা করেছি, আমরা পিতৃ হত্যার দায়ে অভিযুক্ত। আমি জনাব এম এ কুদ্দুস আপনার কাছ থেকে সেই কথাটি আমরা আশা করব, এই বঙ্গবন্ধুকে নৃশংসভাবে হত্যা করেছে তথাকথিত এই বাঙালিরাই, 71-এর পরাজিত শক্তির দোসররাই, আপনি এই বিষয়টি একটু সামনে আনবেন। আগস্টের প্রথম দিন, যে মাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব সহ বঙ্গমাতা ফজিলাতুন্নেসা শেখ জামাল শেখ কামাল তার সহধর্মিনীদ্বয় শেখ রাসেল, বঙ্গবন্ধুর ছোটো ভাই শেখ নাসের সহ যারা 1975-এর 15 আগস্ট 32 নম্বর অরক্ষিত বাসভবনে জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন, তাদের বিদেহাত্মার প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাই।
আমি মামেশি টিভিকে ধন্যবাদ জানাই এই জন্য আগস্টের প্রথম দিন আজকে আলোচনাটির ব্যবস্থা করেছেন ইতিমধ্যে আমাদের দলের সাধারণ সম্পাদক পূর্বাপর বিস্তৃত ব্যাখ্যা করেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব সম্পর্কে কথা বলেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে আমরা ভুলি নাই এই প্রতিপাদ্যে আজকে আলোচনা হয়েছে বঙ্গবন্ধু একটি নাম যা জন্ম না হলে বিশ্ব মানচিত্রে আজকে বাংলাদেশের সৃষ্টি হতো না লাল সবুজের পতাকা মাথা উঁচু করে সারা পৃথিবীতে দাঁড়িয়ে থাকতো না সেই বঙ্গবন্ধুর অবদান আজকের বাংলাদেশ 1975 এর 15 আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের চেতনা স্বাধীনতার অগ্রগতির চাকাকে থামিয়ে দেওয়ার জন্য প্রাণান্তর চেষ্টা চালিয়ে 75 এর 15 আগস্ট তারা সাময়িকভাবে সফল হয়েছে বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে 1975 এর 15 আগস্টের পর বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃবৃন্দ এই দলের জন্য হাল ধরার চেষ্টা চালিয়েছেন আপনারা জানেন 1975 এর 15 আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার সাথে সাথেই জাতীয় চার নেতাকে গ্রেপ্তার করা হয় তাদেরকে অন্ধকার কারাগারে রাখা হয় সেই 1975 এর 15 আগস্টের ধারাবাহিকতায় বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্ব শূন্য করার জন্যই 3রা নভেম্বর কারাভ্যন্তরে আন্তর্জাতিক রীতিনীতি উপেক্ষা করে স্বৈরাতন্ত্রিকভাবে বিশ্ব মানবতার শত্রু মার্কিন সাম্রাজ্যবাদের ইশারায় এই দেশের মির্জাফর উর্মিচা জগৎ শেঠ বেইমানদের দ্বারা জাতীয় চার নেতাকে হত্যার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের চেতনাকে শেষ বিন্দু পর্যন্ত স্তিমিত করার চেষ্টা চালিয়েছেন প্রিয় ভাই ও বন্ধুরা আমার আজকে বাংলাদেশে আজকে বাংলাদেশের সেই স্বাধীন বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সৌভাগ্যক্রমে 1975 এর 15 আগস্ট বিদেশে থাকা অবস্থা কারণেই তাদেরকে হত্যা করতে পারে নাই সেই বঙ্গবন্ধুর হত্যার মধ্য দিয়ে আজকে পর্যন্ত আমরা সেই গ্লানি নিয়ে বেড়াচ্ছি প্রিয় ভাই বন্ধুরা আমার আপনারা জানেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই 1952 1954 1958 1962 সালে 1966 সাল পর্যন্ত ছয় দফা আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন মানুষকে ঐক্যবদ্ধ করেছেন বারবার জেলখানায় গিয়েছেন তার জীবনের 18টি বৎসর জেলের অভ্যন্তরে কাটিয়েছেন তার কন্যা আজকের মাননীয় প্রধানমন্ত্রী যিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন উনিও তার বিবাহের সময় বঙ্গবন্ধু জেলখানায় অবস্থান করছিলেন উনিও তার কন্যার বিয়েতে পর্যন্ত উপস্থিত থাকতে পারেন নাই এই বাঙালি জাতির জন্য তৎকালীন 7.5 কোটি বাঙালিকে ঐক্যবদ্ধ করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব কার্যক্রম পরিচালনা করিয়েছিলেন প্রিয় ভাই বন্ধুরা আমার 1971 সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7ই মার্চ ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বক্তব্যে বলেছিলেন এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম যতক্ষণ পর্যন্ত শত্রু শেষ রক্তবিন্দু পর্যন্ত আমাদের শেষ রক্তবিন্দু থাকবে ততক্ষণ পর্যন্ত যুদ্ধ চালিয়ে বাংলাদেশকে আমরা স্বাধীন করে যাব এই আহ্বান জানিয়েছিলেন 25 তারিখে বঙ্গবন্ধু শেখ মুজিবকে ট্রেটর হিসাবে চিহ্নিত করে 25 তারিখে বার্তা পাঠায় সেই ইয়াহিয়া খান বলে বঙ্গবন্ধু শেখ মুজিব একজন বিচ্ছিন্নতাবাদী তার বিচার করতে হবে তারই ধারাবাহিকতায় 1971 সালের 25শে মার্চ তাকে গ্রেপ্তার করা হয় 26শে মার্চ প্রথম পরেই স্বাধীনতা ঘোষণা করেন সেই ঘোষণার মধ্য দিয়ে সারা বাঙালি জাতি ঐক্যবদ্ধ হয়ে যে যে অবস্থায় ছিল সেখান থেকে অস্ত্র ধারণ করে 9 মাস লড়াই সংগ্রাম করে এই দেশকে স্বাধীন করেছেন বঙ্গবন্ধু ছিলেন পাকিস্তানের মেয়ান ও আলী কারাগারে আবদ্ধ ছিলেন তখনও তাকে ছাড়া হয় নাই বিশ্বের নেতৃবৃন্দ বঙ্গবন্ধু শেখ মুজিবকে বের করার জন্য চাপ দিলেও পাকিস্তান সরকার তাকে ছাড়তে নারা সর্বশেষ ইন্দিরা গান্ধী যখন বললেন
বঙ্গবন্ধু শেখ মুজিব কোথায় আছেন এটা পরিষ্কার করতে হবে, না হলে আমরা তার বিরুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করব। ঠিক তখন প্রকাশ করেছেন যে আমাদের কারাগারে আছে, ওনাকে 10 তারিখেই ওনাকে 9 তারিখে সারা হয়। সারার পরেই বঙ্গবন্ধু শেখ মুজিব লন্ডন হিথ্রো বিমানবন্দর হয়ে ভারতের পালাম বিমানবন্দরে নামে এবং সেখান থেকে নামার পরেই সেখানে ইতিহাসে যে সমাবেশ হয় সেখানে ইন্দিরা গান্ধী এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বক্তব্য রেখেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিব কত বড় নেতা ছিলেন আমরা কেন তাকে ভুলতে পারি না। সেই যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশে আসবেন এর পূর্বেই উনি সেই ভারতের মাটি দাঁড়িয়ে ইন্দিরা গান্ধীর পাশে দাঁড়িয়ে বলেছিলেন, মিস্টার ইন্দিরা গান্ধী আপনার প্রতি আমি কৃতজ্ঞ, 1 কোটি লোককে আপনি ভারতে আশ্রয় দিয়েছেন, খাদ্য দিয়েছেন, অস্ত্র দিয়েছেন, আপনার প্রায় 16,000 সেনাবাহিনীর লোকজন মারা গিয়েছেন, আমি আপনার প্রতি শ্রদ্ধাশীল। কিন্তু আমি বলতে চাই একটি স্বাধীন দেশে আরেক দেশের যদি সেনাবাহিনী সেখানে সোলজাররা থাকে তাহলে সেটা স্বাধীন দেশ কি না, আমি সেই মাটিতে কিভাবে যাব এটা আমি আজকে জানতে চাই। ইন্দিরা গান্ধীর সাথে সাথে বলেছেন আপনার জন্মদিন 17ই মার্চ, সেই দিনই ভারতের সেনারা বাংলাদেশ থেকে চলে আসবেন। এই যে বিশাল হৃদয়ের মানুষ, অত্যন্ত কঠিন মানুষ, বাঙালি জাতির সাথে যিনি কোনোদিন বেইমানি যারা করে তাদের সাথে আপোষ করে নাই, সেই বঙ্গবন্ধু শেখ মুজিব 1975 সালে আমরা হারিয়েছি। আজকে আমরা আপনাদের শুধু বলতে চাই জননেত্রী শেখ হাসিনা তার পিতৃহত্যার বিচার করেছেন, জাতীয় 4 নেতা হত্যার বিচার করছেন, যেখানেই উনি কাজ করেন এখনও বক্তব্য দেন আমার পিতার পদাঙ্ক অনুসরণ করেই আমি সামনে দিকে এগিয়ে যেতে চাই, আমার বাবার অসমাপ্ত কাজকে সমাপ্ত করে মুক্তিযুদ্ধের চেতনা আমি বাস্তবায়ন করতে চাই। আমার মনে পড়ে 75-এর পরে মোয়াজ্জেম হোসেন বাবুল সাহেব আসেন, তৎকালীন সময়ে 77 সালেও আমরা আন্দোলন করেছি, আমরা বিভিন্ন পর্যায়ে আন্দোলন করেছি, আমাদের চেতনা ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 79 সালে নির্বাচন হয়েছে, তখনও আমরা মাঠে ময়দানে কাজ করেছি বঙ্গবন্ধুর চেতনা নিয়ে, আমরা সেই খালেদা জিয়াউর রহমানের বিরুদ্ধে আন্দোলন করেছি, মূল চেতনা ছিল আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এরশাদ সাত্তারের বিরুদ্ধে যে আন্দোলন করেছি তার মূল প্রতিপাদ্য বিষয় ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি বাংলার মানুষের সাথে বেইমানি করে না, সেই বাঙালি জাতির আওয়ামী লীগের কর্মী হিসাবে আমরাও তাই বেইমানি করব না, সেই চেতনাই আমরা ধারণ করে লালন করে আমরা সামনের দিকে এগিয়েছি। আমরা আজকে মাননীয় প্রধানমন্ত্রী তাকে 19 বার হত্যা করার চেষ্টা চালানো হয়েছে মুক্তিযুদ্ধের বিপক্ষে শক্তি, আমি আজকে আর কথা বাড়াবো না, আমি শুধু এই কথা বলবো ময়মনসিংহ টিভি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিনে আজকে আমন্ত্রণ জানিয়েছেন, আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। কথা বলতে গেলে ঘন্টার পর ঘন্টা বলা যাবে, অন্য সময় সুযোগ করে হয়তো আমরা কথা বলবো, তবে শুধু আপনাদের বলতে চাই এই মাস শোকগাথা মাস, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের সেই আত্মার প্রতি আবার গভীর শ্রদ্ধা জানিয়ে আমরা চেতনাকে সারণিত করে আগামী দিনে এই মুক্তিযুদ্ধে বিরোধী এবং জামাত শিবির সহ অপচেষ্টাকারী এবং জঙ্গিবাদ যারা আজকেও বাংলাদেশে আজকে ষড়যন্ত্র করছে জননেত্রী শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে, জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তাদেরকে মুক্তিযুদ্ধের চেতনার সাথে সাথে বঙ্গবন্ধুর সেই আদর্শিক চেতনাকে সাথে নিয়ে আমরা তা প্রতিহত করব। পরিশেষে ময়মনসিংহ টিভিকে আবার ধন্যবাদ জানিয়ে শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা শেষ করছি, খুদা হাফেজ, জয় বাংলা। আমরা শুনছিলাম যখন ফতেবাজ জিন্নাহর সাথে অ্যালায়েন্স হয়েছিল, জাতির পিতা বঙ্গবন্ধু বক্তৃতা করেছিলেন, এই ময়মনসিংহ শহর দুর্স্থিতি সেই তৎকালীন অলকা সিনেমা হল, আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সেক্রেটারি হাসিমুদ্দিন সাহেবের বাড়ি, রুবি প্রেস, ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার, মুক্তাগাছা দরিচয়নী বাজারসহ সকল জায়গায় বঙ্গবন্ধুর স্মৃতি এবং জেলা প্রশাসন সেই বঙ্গবন্ধুর স্মৃতিময় জায়গাগুলিকে তারা এই বঙ্গবন্ধুর মোরালের চতুর্দিকে তারা সেটি উল্লেখ করেছেন। আমরা সেই ঐতিহাসিক স্থানে কথা বলছি এবং পাকিস্তান ইন্টেলিজেন্সের তথ্য মতে জানা যায় বঙ্গবন্ধুর স্বর্গভূমি, রাজনৈতিক স্বর্গভূমি ছিল ময়মনসিংহ। প্রায় 30 বারেরও অধিক সময় বঙ্গবন্ধু মানে প্রকাশ্যে এবং গোপনে ময়মনসিংহ এবং ময়মনসিংহের উপর দিয়ে বিভিন্ন সময় সফর করে, যেগুলি অনেক সময় মিডিয়াতে আসেনি, কারণ বঙ্গবন্ধু 6 দফা থেকে সকল কাজে ময়মনসিংহে পদার্পণ করেছেন।
এবং বাংলাদেশের প্রথম আওয়ামী লীগের যে সৃষ্টি হয় সেটিও ময়মনসিংহে, কারণ আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি সাধারণ সম্পাদক ময়মনসিংহের মানুষ। সেই ময়মনসিংহের সেই পূর্ণ ভূমিতে যারা সামরিক সরকারের রক্তচক্ষুকে উপেক্ষা করে বঙ্গবন্ধুর নামটি নিয়ে শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে গিয়েছিলেন সেই সাবেক তিন ছাত্রনেতা কথা বললেন। আমরা পরিশেষে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কিংবদন্তি ছাত্রনেতা অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুলের কাছে শেষ করেই আমরা আজকে বিদায় নিব। আমরা শোকের মাসে আমাদের এই কথামালা চলবে, স্মৃতিচারণ চলবে, শোককে শক্তিতে পরিণত করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আপনারা কিভাবে এগিয়ে যাবেন সামনের দিনগুলিতে। জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী, তিনি ইতিমধ্যেই কিভাবে আমাদের সামনে চলতে হবে সেই পথে নিয়ে যাচ্ছেন, আমরা সেই পথের সৈনিক। আজকে পদ্মা সেতু বিদ্যমান, পদ্মা সেতু সহ আর অনেক কিছু বিদ্যমান, এই বাংলাদেশ অনেক এগিয়ে যাচ্ছে। এই বাংলাদেশ এই করোনাকে প্রতিরোধের জন্য জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে পৃথিবীতে আলোচিত একটি রাষ্ট্রে পরিণত হয়েছে। আমরা লড়াইয়ে আছি, সংগ্রামে আছি, আমাদের লড়াই সংগ্রাম করোনার বিরুদ্ধে আমরা জয়লাভ করব। এই আগস্ট মাসে আমরা বসে থাকবো না, সুখকে মুখে ধারণ করে করোনার বিরুদ্ধে শেখ হাসিনার নেতৃত্বে আমরা মানুষকে আহ্বান জানাই, মাস্ক পরুন, সাবধান থাকুন, ঘরে থাকুন এবং করোনার বিরুদ্ধে ভূমিকা গ্রহণ করুন শেখ হাসিনার আহ্বানে। এই কথা বলে আমি ময়মনসিংহ টিভিকে অভিনন্দন জানিয়ে, শুভেচ্ছা জানিয়ে, উৎসাহিত করে আমার কথা শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমরাও তার সূত্র ধরে বলতে চাই, মুজিব বর্ষ এবং স্বাধীনতার সেই সুবর্ণ জয়ন্তীতে আমরা শোককে শক্তিতে পরিণত করে আমরা এগিয়ে যাব এবং এই কিংবদন্তি ছাত্রনেতাদেরকে নিয়ে এই শোকাবহ আগস্ট মাসে বঙ্গবন্ধুর জীবনচারণ স্মৃতিচারণ সহ জননেত্রী শেখ হাসিনা সহ তাদের সামরিক সরকারের সময় তাদের যে সেই বঙ্গবন্ধু নামটি নিতে যে কষ্ট করতে হয়েছে তাদের সেই বিপদসংকুল অবস্থা এবং দুঃখ বেদনা সেই বন্ধুর জীবনের কথাগুলি আমরা আরও শুনবো। বঙ্গবন্ধুকে আমরা নতুন প্রজন্মের কাছে আরও জানাবো, আমরা সেই ইতিহাস তুলে ধরবো। আমাদের সাথেই থাকুন, ময়মনসিংহ টিভির সাথেই থাকুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। থ্যাংক ইউ।